হ্যালো, সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা না বলে রাত্রি বলাই ভালো। এখন প্রায় রাত 10টা বাজে। আজকে নভেম্বরের 10 তারিখ 2020। দশটা 21 এক্সাক্ট সময়। আবার উইকলি ব্লগ নিয়ে ফিরে এলাম। আমার উইকলি ব্লগ আমি মুখে বলছি বটে, কিন্তু মানে উইকলি নিয়ম করে কোনো একদিন এই ব্লগটা প্রকাশ করছি এরকমটা হচ্ছে না। এপিসোডিক্যালি নিয়ম মাফিক নিয়ম মেনে প্রকাশ করার মতো এটা কোনো ব্লগ, মানে যে অর্থে লোকে ব্লগ বলে এটা ঠিক সেই ধরনের ব্লগও না। এটা আমার নিজের জন্য একটা রেকর্ড। আগেও বলেছি একই কথা, আমি আবার রিপিট করছি। এখান থেকে বাইরের কোনো দর্শক, ইউটিউবের দর্শক, একমাত্র যারা আমাকে খুব ভালো করে চেনেন তারা ছাড়া এখান থেকে কেউই কোনো কাজের ইনফরমেশান পাবেন না। এটা আমার অ্যাকচুয়ালি নিজের জন্য, লোকে যেমন ডায়েরি লেখে, এটা আমার সেরকম ধরা যেতে পারে এক ধরনের কনফেশন বা সপ্তাহের এমন সব ঘটনা যেগুলো আমি মনে করি রেকর্ড রাখা দরকার, ইম্পর্টেন্ট ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনার ফলো আপ, যেগুলো মনে না রাখলে পরবর্তীতে আমি হয়তো ভুলে যাব। আমরা হাজার হাজার লোকের সঙ্গে এক সপ্তাহে দেখা করি, অজস্র ঘটনা ঘটে, সব খুঁটিনাটি তো মানুষের মনে রাখা সম্ভব নয়। স্মৃতি বড়ই ট্রিকি বস্তু। এমনিতেই আমি একলা থাকি, আমাকে ট্রিক করাটা, আমাকে বোকা বানানোটা খুব সোজা। একলা থাকলে আস্তে আস্তে সাইকিতে নানা ধরনের প্রবলেম আসতে শুরু করে। এমনিতেই আমার আশপাশে আমি তো সুস্থ মস্তিষ্কের ঠিকঠাক প্রাণী খুব কমই দেখেছি। যাই হোক, যে কারণে এই ব্লগটা মনে করলাম রেকর্ড করা দরকার, যে যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছে, প্রথমত এই সপ্তাহে ইম্পর্টেন্ট ঘটনার তালিকায় প্রথম ঘটনা হচ্ছে সাইরাম ইনস্টিটিউটের অ্যাক্টিং এক্সিকিউটিভদের সাথে আমার একটা মিটিং হয়েছে, এবং সাধারণ মিটিং বলা চলে। এই ধরনের চাকরিতে ঢোকার প্রথম 15 দিনকে ধরা হয় হানিমুন পিরিয়ড, সেরকম কোনো প্রেশার থাকে না। এখন আমার ওপর সে হানিমুন পিরিয়ডই যাচ্ছে, এরপর হানি আর মুন দুটোই ছিটকে বেরিয়ে গিয়ে শুধু অমাবস্যার অন্ধকারই থাকবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে এই চাকরিতে জয়েন করার এটা প্রথম সপ্তাহ হয়েছে। কিছু লোককে আমি অ্যাপ্রোচ করেছি এডুমেট প্লাস নামক একটি অ্যাপের ব্যাপারে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এডুমেট প্লাস বিক্রি করতে হবে। যদিও আমার পদটির একটা গালভরা নাম আছে, যে পদে আমি চাকরি পেয়েছি, পদটিকে বলা হয় বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। ব্যাপারে বাপ, কী নাম! কিন্তু আমি বিজনেসে ব বুঝি না, এক্সিকিউশনের ই বুঝি না, ডেভেলপমেন্টের ডি বুঝি না। তো যাই হোক, মূলত কথায় পটিয়ে মাল বেচা, ইহাই এর প্রধান কার্য। অর্থাৎ সেলস, সাদা বাংলায়, গোদা বাংলায় আমি একটি সেলসম্যান, একটি কর্পোরেট জগতে সদ্য পা রাখা বোকাচোদা সেলসম্যান। তো
আমার জীবনে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে লাইফ যাচ্ছে। সাইরামের তো লাখ লাখ টাকার গল্প সব শুনলাম, চোখ ছানা পড়া হয়ে যাওয়ার মতো। সব এক একজনের নাম শুনছি যাদের 150-200 কোটি টাকার সম্পত্তি আছে, মানে যারা মেডিকেল কলেজ টলেজ বানিয়ে রেখেছে, সেখানে অ্যাডমিশনের জন্য লোকজন চ্যাঁ চ্যাঁ প্যাঁ প্যাঁ করে। ভারতীয়রা কি পাগলাচুদার বাটখারা, এটা আমার মাঝে মাঝেই প্রশ্ন করতে ইচ্ছে করে। গন্ডায় গন্ডায় শুধু ইঞ্জিনিয়ার আর ডাক্তারই বেরোবে, আর কিছু বেরোলে হবে না। অথচ আমরা সবাই জানি ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের জীবন তাদের নিজেদের নয়, এদেরকে হসপিটালের কথা, মানে এরা দু নৌকোর মাঝখানে এমন একটা অবস্থানে ঝুলছে যে এদের মানে এদের ওপর যে প্রেশারটা থাকে সেটা অস্বাভাবিক অস্বাভাবিক। অনেকেই রোজগারের জন্য 10-12টি হাসপাতালের সঙ্গে টায়ার্ড আপ, প্রাইভেট ক্লিনিক চেম্বার করে হয়তো টাকা প্রচুর এরা করে ফেলে, কিন্তু এদের কাছ থেকে দক্ষতা আশা করা খুব মুশকিল। এদের মধ্যে হিউম্যানিটি আর রিমেনিং থাকে বলে আমার ধারণা নেই, এরা পয়সা চোষার মেশিনে পরিণত হয় আলটিমেটলি। আমি নিজে ল পড়ছি, আমিও হয়তো আলটিমেটলি শেষ অবধি গিয়ে এরকমই একটি পয়সা চোষার মেশিনে পরিণত হব, যেটা কখনোই কাম্য নয় আমার কাছে। আমি একটা এখনও সুন্দর পৃথিবী গড়ার কল্পনা রাখি। আমার বাবাও অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে জিনিসপত্রকে দেখতে আমাকে শিখিয়েছেন, আমার মাও তাই। কিন্তু আমি জানি না আমি সেই লেগাসি ধরে রাখতে পারবো কি না। ভালোর সাথে তো আর ভালোটা হয় না এই পৃথিবীতে। যাই হোক, আবার ফিলোসফিক্যাল কথাবার্তায় চলে যাচ্ছি। ফিলোসফিক্যাল বাক্তাল্লায় না গিয়ে আমি আবার এই উইকে কী কী ঘটেছে সেখানে ফিরে আসি। এক, সাইরামের সাথে একটি মিটিং, সাইরামের পরবর্তী কার্যকলাপ ইত্যাদি স্থির হওয়া। 2 নম্বর ইম্পর্টেন্ট ঘটনা, পরীক্ষার দিন ঘোষণা জর্জ ল কলেজের। জর্জ ল কলেজ তার পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা করেছে, 23 অনওয়ার্ডস পরীক্ষা হবে, 4টি পরীক্ষা, এবং ফিস জমা দেওয়ার শেষ দিন ঘোষণা করা হয়েছে 18ই নভেম্বর। আমি জানি না কোথা থেকে পয়সা দেবো, সাদা বাংলা তো। ঝুলন্ত দুলন্ত অবস্থায় রয়েছি। তিন নম্বর ঘটনা, এটা একটা অদ্ভুত ঘটনা। মৈনাক স্যার অর্থাৎ মৈনাক বিশ্বাস, হিমাঙ্গ বিশ্বাসের পুত্র, হিমাঙ্গ বিশ্বাস মানে হিমাঙ্গ বিশ্বাসকে চেনে না, আইপিটি এর সঙ্গে যুক্ত এমন লোক খুব কম, গণ আন্দোলন গণসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী হিমাঙ্গ বিশ্বাস। কল্লোল নাটকের গান, জন হেনরি এসবের সুরকার, গীতিকার, লেখক হিমাঙ্গ বিশ্বাস। তো হিমাঙ্গবাবুর পুত্র মৈনাক বিশ্বাস আমার শ্রদ্ধেয় স্যার। ওনার বয়স এখন অনেক, কত বয়স বোঝা যায় না, এখন এত অ্যাক্টিভ এরকম লোক পাওয়া মুশকিল। এই লোকটি শ্রদ্ধা আদায় করে নিতে জানে, কী করে জানি না, সবার থেকে শ্রদ্ধাটি আদায় করে নিতে যায়। একে হুক করে রাখতে ওস্তাদ, লোকজনকে হুক করে নিতে পারে। এই লোকটি আমাকে হঠাৎ করে একটি কাজের ব্যাপারে ডেকেছেন, আমার কাছে মহাসৌভাগ্যের ব্যাপার এটা।
আমাকে সাইরাম আপাতত 7,500 টাকা মাসে দিচ্ছে, এটা ওরা বলেছে পরে বাড়বে, কিন্তু কর্পোরেট চামার তো কি বাড়াবে বাল জানি। এই করোনা পরবর্তী অবস্থায় কোথাও চাকরি নেই, কিচ্ছু নেই, যা তা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের অর্থনীতি চলছে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে আমাকে একটা 3 মাসের জন্য ইন্টার্নশিপ অফার করেছেন। এই ইন্টার্নশিপটা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অফিসে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের অফিস ভিক্টোরিয়া মেমোরিয়ালে নয়, মানে ইটসেলফ মেমোরিয়াল বিল্ডিংয়ে নয়, কোথায় জানি না, জেনে নেব। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটরের আন্ডারে কাজটি, জয়ন্ত সেনগুপ্ত, যাদবপুরের এক্স হিস্ট্রির ছাত্র, হিস্ট্রিতে পিএইচডি। আমি আবারও সন্দিহান, পিএইচডি করে কোনো লাভ হবে কি হবে না, চাইলে করতেই পারি, অফারও আছে, তাইওয়ান চলে যাওয়ার অফার আছে, কিন্তু কি করব। সেখানে গেলে উল্টে পয়সা পাবো, পড়াশুনো করার জন্য পয়সা পাবো রে বাবা, এতকাল তো কেউ কিছু দেয় নাই, বিদ্যালাভে লোকসান নাই, অর্থ নাই মান। যাই হোক, এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আমাকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে, মাইনেটি বড় অনুপম, যদিও 3 মাসের কাজ মাত্র, 3 মাসে প্রতি মাসে 30,000 টাকা করে, অর্থাৎ 90, টোটাল 90 প্রাপ্তি হবে বলা হচ্ছে, জানি না কি হবে। এখন সাইরাম ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং আমার লয়ের পরীক্ষা, এই তিনটের মাঝখানে আমার সসেমিরা অবস্থা, কী করে সামলাবো, কাজই কাজ। আমি ঠিক করেছি আমি সিভিটা পাঠিয়ে দেবো, যদি মনোনীত হয়ে 90,000 কামিয়ে নেব, কোর্স ফি উঠে যাবে 3 বছরে, 3 মাস কাজ করতে থাকি, যদি ভালো কাজ দেখাই হয়তো পরবর্তীতে কোনো অন্য সুযোগ এলেও আসতে পারে। যোগাযোগ রাখতে হবে স্যারের সাথে, এটুকুই বুঝলাম। আর 2টি ইম্পর্টেন্ট ঘটনা, একটি হচ্ছে আমি আমার মুথুটে চলা গোল্ড লোনটিকে চুকিয়ে দিয়েছি, 1,36,000 সামথিং টাকা লোনটিকে আমি শোধ করে দিয়েছি। কালকে আমাকে গহনাগুলি সংগ্রহ করে নিতে হবে, এবং আমি কালকেই, আমার ইচ্ছা আছে আদ্দামা জুয়েলার্স এবং মুথুট গোল্ড পয়েন্ট এই 2টি জায়গায় কত কত দাম পাওয়া যাচ্ছে একবার চেক করা, কারণ সোনার দাম এখনও বেশ বেশি, তবে সেটা বিক্রয় মূল্য, এরা তো লোক ঠকানির কারবার, কেনার বেলায় দাম কমিয়েই দেবে, কত দাম দেবে সেটাই আমার দেখার, কত পাওয়া যায় এই মার্কেটে। এখন সোনা বেশ হাইকড হয়ে আছে, লোকজন করোনার সময় সোনা কিনতে শুরু করে দিয়েছে পাগলাচোদা ভারতীয়রা, খাবে কি বাঁচবে কি জানা নেই, কিন্তু সোনা কিনতে শুরু করে দিয়েছে। ঈশ্বরও এদের ক্ষমা করবে না, ঈশ্বরও এদের ক্ষমা করবে না, যদি কোনো ঈশ্বর থেকে থাকে। আমি জানি না আমি
কি করে সামলাবো বা কি করে পারবো। আমার আলটিমেট লক্ষ্য এই দেশ ত্যাগ করা এবং কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির, সম্ভবত ইউরোপ মহাদেশের কোনো একটি দেশে গিয়ে স্থিত হওয়া। আমি জানি না আমি পারবো কি না। আমি নিজেকে ধরে রাখতে পারবো কি না, আমি পাথেয় সংগ্রহ করতে পারবো কি না, এবং এই মৃত্যু উপত্যকা ছাড়িয়ে বেরিয়ে পড়তে পারবো কি না। ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক আমার ওপর, আমি যেন সফল হই। আমার কোনো এম্পায়ার গড়ার ইচ্ছা নেই, কিন্তু ছোট করলেও চলে না, ছোট্ট কিছু করলেও চলে না, ছোটকে সবাই মারিয়ে চলে যায়। আর বিরাট করলে ঝড়ে পড়ে যায়। অতি ছোট হয়েও না, ছাগলে মরিয়ে খাবে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আলটিমেটলি জীবনের শেষে এসে দাঁড়িয়ে, শেষ সীমায় যখন পৌঁছে যায় মানুষ, যখন সব যুক্তিতর্ক গপ্প ফুরিয়ে আসতে চায়, তখন শুধু প্রবাদ আর প্রবচনই থেকে যায়, আর কিছুই বোধহয় থাকে না। বিদ্যালাভে লোকসান নাই, অর্থ নাই মান, হায় 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 হায়। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। দেখা যাক কি হয় উপায়। মুথুটের গোল্ড লোন চুকানোর পর সোনা সংগ্রহ এবং বেচার চেষ্টা, অর্থ সংগ্রহ, ডিসিবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, এগুলো হচ্ছে পরবর্তী কর্তব্য। এবং আরেকটি খবর, শেষ যে ব্যাপারটি, এটি জানিয়েই আমার রেকর্ডিং শেষ করব, সেটি হচ্ছে জগতী পোতার দুটি পিঠ দো, চারটি পিঠ দলিল টোটাল, তার দুটো পিঠ দলিল উঠে গেছে এবং সম্ভবত এই সপ্তাহের ভিতরে পর্চাও উঠে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে আমার মিউটেশন প্রক্রিয়া শেষ হয়। ঝেড়ে ফেলে হাতে পয়সা জমাই, তারপর বেরিয়ে পড়ব, বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়ার ডাক এসে গেছে। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। আমার মতো পাগলা কোথায় শান্তি পাবে কে জানে।